একদিকে 100 দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্ণায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে আজই কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। একই সাথে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ বেঁধে সেখানে রয়েছেন এবং তার স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল এসে দেখা করবেন ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি চলবে। অন্যদিকে আজই দার্জিলিং রাজভবনে গিয়ে তৃণমূলের তিন প্রতিনিধি দলের সদস্যরা তারা দেখা করবেন রাজ্যপালের সঙ্গে। অন্যদিকে আজই কলকাতায় এসে পৌঁছলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি শিবাশিস মৌলিক এবং আশাবুল হোসেন। আমি প্রথমে শিবাশিসের কাছে চলে যাব। শিবাশিস, নিরঞ্জন জ্যোতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি এসে পৌঁছেছেন, কি কি কর্মসূচি তার রয়েছে, কি জানতে পারছো বিজেপি সূত্রে? মাধুরী, যেমনটা জানা যাচ্ছে তাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি কিছুক্ষণ আগেই কিন্তু সল্টলেকের এই রাজ্য বিজেপি কার্যালয়ে এসে পৌঁছেছেন এবং আমার পিছনে যে আয়োজন করে রাখা হয়েছে তা কিন্তু সাংবাদিক সম্মেলনের, এবং সেই সাংবাদিক সম্মেলনে মূলত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। এখনও রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই অফিসে এসে পৌঁছননি এবং সেই কারণেই এখনও সাংবাদিক সম্মেলন, যা 12:30 শুরু করার কথা ছিল, তা কিন্তু শুরু হয়নি এবং সে কারণে কিছুটা অপেক্ষা করছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এবং আমরা যে ছবি দেখেছিলাম কৃষি ভবনে তৃণমূলের প্রতিনিধিদের জন্য, তিনি তার দাবি অনুযায়ী 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন কিন্তু বৈঠক করা হয়নি। 2 অক্টোবর থেকে 100 দিনের টাকাকে সামনে রেখে 100 দিনের টাকা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ, যা রাজ্য সরকারের পাওয়া উচিত এবং রাজ্যের বিভিন্ন মানুষ যারা কেন্দ্রীয় প্রকল্পের আওতাধীন কাজ করেন তাদের বকেয়া টাকা বাকি রয়েছে, সেই জন্য তারা কিন্তু তাদের প্রাপ্য টাকা বাকি রয়েছে, এই অভিযোগ তৃণমূলের তরফে একাধিকবার করা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেই তিনি রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে দুরাত্রি পার হয়ে গিয়েছে বসে রয়েছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, যিনি মঙ্গলবার বৈঠক হয়নি সেই মন্ত্রী, তিনি আজকে কলকাতায় এলেন। তিনি বিজেপির দলীয় কার্যালয়ে এসেছেন, রাজ্য বিজেপির দলীয় কার্যালয়ে, সেখানে সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু কেন টাকা দেওয়া হচ্ছে না সেই বিষয়টা যেমন তুলে ধরবেন, তেমনি সেদিন বৈঠকের বিষয়ে তৃণমূলের যা যা অভিযোগ সেই অভিযোগও তিনি খণ্ডন করবেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এমত অবস্থায় দাঁড়িয়ে এই বৈঠকের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনৈতিক মহল, কারণ বাংলার রাজনীতিতে গত 2 অক্টোবর থেকে কখনো দিল্লিকে কেন্দ্র করে, কখনো রাজভবনকে কেন্দ্র করে যে উত্থান পতন হয়েছে, তার মধ্যে আজকের এই সাংবাদিক সম্মেলন কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। মাধুরী, অবশ্যই শিবাশী, সেই সাংবাদিক সম্মেলনের দিকে আমাদের নজর থাকবে যে এই সাংবাদিক সম্মেলন থেকে কোনো বিশেষ তথ্য তুলে ধরেন কিনা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তিনি কলকাতায় এসেছেন, অন্যদিকে রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল। আশাবুল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ধর্ণা কর্মসূচি তৃতীয় দিনে পড়ল, তৃতীয় দিনে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আজ কি কর্মসূচি, কি পরিকল্পনা? দেখো সৌমেন, প্রথমে তোমাকে বলি, এই যে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি কলকাতায় এসেছেন, সাংবাদিক বৈঠক করবেন। তাকে তৃণমূল দাবি করছে যে নিরঞ্জন জ্যোতি তিনি কলকাতায় আসতে বাধ্য হয়েছেন, তাদের ধর্ণা আন্দোলনকে ঘিরে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই তাকে বাধ্য করেছে কলকাতায় আসতে, এটা তাদের প্রাথমিক জয় বলেই তারা মনে করছে। সেই সঙ্গে নিরঞ্জন জ্যোতিকে বাংলায় স্বাগত জানিয়ে তৃণমূলের দাবি যে তিনি যদি সত্যিই মানুষের ভালো চান তাহলে নিশ্চয়ই তিনি এই ধর্ণা অবস্থানে আসবেন এবং যে গরিব মানুষরা এখানে অবস্থান করছে তাদের সঙ্গে তিনি কথা বলবেন, এবং তিনি যদি সে কাজটা না করেন তাহলে এটা বুঝতে হবে যে তিনি বাংলার মানুষকে ভালোবাসেন না, তিনি আসলে ক্যামেরা ভালোবাসেন এবং সেই কারণেই কলকাতায় এসছেন। এইভাবেই সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে এইভাবেই তৃণমূল বার্তা দিচ্ছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আজকেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনে এই ধর্ণা আন্দোলন পড়ল, বা আজকেই দার্জিলিং রাজভবনে তৃণমূলের তিন প্রতিনিধি বিকেল 5:30 রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দার্জিলিংয়ের বৈঠকের সঙ্গে তাদের এই ধর্ণা তোলার কোনো সম্পর্ক নেই। যখন কলকাতায় রাজভবনে রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করবেন, 30 জন প্রতিনিধি নিয়ে তিনি দেখা করবেন এবং তারপরই ধর্ণা তুলে নেওয়ার বিষয়ে তারা বিবেচনা করবেন। এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রাজ্যপালকে তাদের মূলত দুটি প্রশ্ন থাকবে। এক, যাদিকে নিয়ে যে আন্দোলন তারা করছেন সেই 20 লক্ষ মানুষ তারা কি 100 দিনের কাজ করেছেন,
যদি করে থাকেন তারা কি পারিশ্রমিক পেয়েছেন, যদি না পেয়ে থাকেন তাহলে কোন আইনে তাদের এই পারিশ্রমিক আটকে দেওয়া হয়েছে সেই জবাব তারা চাইবেন। একই সঙ্গে তৃণমূল নেতারা বার্তা দিচ্ছেন এই জবাবটা তাদের কাছে নেই বলেই রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন, গিরিরাজ সিং পালিয়ে বেরিয়েছেন এবং স্বাধী নিরঞ্জন জ্যোতি তাদের সঙ্গে দেখা করেননি। এবং তৃতীয়ত বিষয়, তারা এই বিষয়টাকে সামনে রেখে তৃণমূল নেতারা সকাল থেকে যে বার্তাটা দিচ্ছেন তাদের বক্তব্য প্রায় 1,00,000 কোটি টাকার উপর পাওনা, এতদিন বাংলাকে বঞ্চিত করছিল বিজেপি, এবার বাংলার গরিব মানুষকে সরাসরি তারা তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে এবং বিজেপি হচ্ছে বাংলা এবং বাঙালি বিরোধী এই বার্তাটাকে তারা তুলে ধরতে চাইছে। অর্থাৎ লোকসভা নির্বাচন আর বেশি দেরি নেই, সামনের বছরই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই ইস্যুটাকে তৃণমূল একটা বড় ধরনের ইস্যু করে গড়ে তুলতে চায় এবং আন্দোলন এবং আইনি পথে তারা এই দাবিটা আদায় করতে চায় এবং তারা যদি এই দাবিটা আদায় করতে পারে। অর্থাৎ এই ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যখন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক রণকৌশল তৈরি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্বের দাবি যে তাদের এই ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই রাজনৈতিক চাপের কারণেই নিরঞ্জন জ্যোতি কলকাতায় আসতে বাধ্য হয়েছে। তোমাকে ধন্যবাদ, আশা করি ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম, নমস্কার, সম্মান জানিয়ে আমার কথা শেষ। আর এই প্রেক্ষিতে আমরা যেমনটা দেখলাম গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের বকেয়ার দাবিতে দিল্লিতে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি তাদের সঙ্গে, দিল্লি পুলিশ দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে এই অভিযোগ করেন। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি তিনি পাল্টা দাবি করেন তৃণমূলী এক এক সময় এক এক কথা বলে টাল বাহানা করেছে। শুনুন, 3 তারিখ গেছিলাম কৃষি ভবনে সাধ্বী নিরঞ্জন জ্যোতির সাথে দেখা করতে, কুকুর বিড়ালের মতো চুলের মুঠি ধরে আমাদের ধাক্কা মেরে, ঘাড় ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছিল বাংলার অধিকার নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম বলে। আপনি লিখে রাখুন আগামীকাল হয় গিরিরাজ সিং নইলে সাধ্বী নিরঞ্জন জ্যোতি এই বাংলায় আসবে শুধু একটা সাংবাদিক বৈঠক করার জন্য, এটাই বাংলার কথা। আমরা ছোটাই গেল কিন্তু উনি বললেন যে 5টার সময় আমার বিমান অবতরণ করবে আর 4টার সময় উনি দেখা করছেন শুভেন্দু অধিকারীর সাথে, মিথ্যে কথাটা কে বললো? আপনারা আসুন সরাসরি কথা হোক, কে সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে। উনি আসছেন সাংবাদিক বৈঠক করতে, খালি সাংবাদিক বৈঠক করে আবার দেখবেন 3টের বিমান ধরে উনি পালিয়ে গেলেন। 6:30 থেকে 9:30 বাজে তক ইনকা এই ড্রামা চলতা রা, পহলে হম 10 লোক আয়েঙ্গে, ফির হম 15 লোক আয়েঙ্গে, ফির জনতা কো সাথ মে লে করকে। মানে কাহা নাহি, জব মানে কাহা কি জনতা সে বাদ মে লুঙ্গি, পহলে আপসে মিলে হুঙ্গি, তো বোলে হম নাহি মিলেঙ্গে, ইয়ে তো কোই তরিকা নাহি হুয়া, ঝুটা কৌন হুয়া। ইতিমধ্যে আপনারা জানেন যে কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তাকে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতৃত্ব, কিন্তু তারপরেও তাদের প্রশ্ন, রাজভবনের ধর্ণায় থাকা বঞ্চিত পরিবারের সঙ্গে কি দেখা করবেন নিরঞ্জন জ্যোতি? আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যদি তা না হয় তাহলে বুঝবো বিজেপি ক্যামেরা ভালোবাসে মানুষ নয়। বিজেপির জমিদারদের বাংলা দিল্লি উড়ান আরও বাড়বে, অভিষেকের প্রত্যয় দেখে মোদী অমিত শাহ বিনিদ্র রজনী কাটাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে তৃণমূল কংগ্রেস। কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তাকে স্বাগত জানিয়ে তৃণমূল নেতৃত্বে প্রশ্ন, রাজভবনে ধর্ণায় থাকা বঞ্চিত পরিবারের সঙ্গে কি দেখা করবেন নিরঞ্জন জ্যোতি? আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, যদি তা না হয় তাহলে বুঝবো বিজেপি ক্যামেরা ভালোবাসে মানুষ নয়। বিজেপির জমিদারদের বাংলা দিল্লি উড়ান আরও বাড়বে, অভিষেকের প্রত্যয় দেখে মোদী অমিত শাহ বিনিদ্র রজনী কাটাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছে তৃণমূল কংগ্রেস।